তো এখানে আপনারা দেখতে পেয়েছেন রিবুটটা প্রায় আসছে 10 ঘন্টা আগে 10 ঘন্টা আগে কিন্তু আমার এটা রিবুটে চলে আসছে নামটা যে আপডেট হইছে আপনারা এখানে দেখতে পেয়েছেন খুব অল্প সময় লাগছে বেশি সময় লাগে না তো ফেসবুক লাইভে আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আইডিটা কিন্তু আমি নাম আপডেট করছি অল্প সময়ের ভিতরে তো আপনি চাইলেও কিন্তু অল্প সময়ের ভিতরের মধ্যে নামটা আপডেট করতে পারেন তো আপনারা কিন্তু অনেকেই জানেন যে পাওয়ার ভিপিএনে কিন্তু যে ইন্ডিয়া কান্ট্রিটা নাই এই কারণে কিন্তু নামটা আপডেট ফেলাইতে কিন্তু অনেক সময় লাগে তো এই কারণে আমি নতুন একটা ভিপিএন নিয়েছি তো এখানে আপনি স্ক্রিন দেখতে পেয়েছেন নামটা কিন্তু আপডেট হয়ে গেছে তো নতুন আরেকটা ভিপিএন নিয়েছি নতুন ভিপিএনে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে সেখানে কিন্তু মুম্বাই কান্ট্রি সিলেক্ট করে কিন্তু অল্প সময়ের ভিতরে নামটা আপডেট করতে পারেন আগের মতো তবে বেশি কথা বলবো না মূল ভিডিওতে যাওয়ার তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো একটি কথা আপনি যেমন চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটার পেজটা ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক তো আপনারা প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কোন ভিপিএন আপনারা ইনস্টল করবেন তো আমি স্টেপ দিলে আপনারা ফলো করেন তো এখান থেকে আপনি প্লে স্টোরে আসবেন সর্বপ্রথমে প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি ইন্ডিয়া ভিপিএন লিখে সার্চ করবেন তারপর প্রথমে আপনি দেখবেন যে ইন্ডিয়া ভিপিএন যে সিকিউর ভিপিএন তো এটা আপনি ইনস্টল করবেন তো এটা আমার ইনস্টল করা আছে আমি ইনস্টল করে রাখছি আগে থেকেই এটা ইনস্টল করা হয়ে গেলে এখানে জাস্ট ওপেন করবেন প্রথমে ভিপিএনটা কানেক্টেড করে নেবেন আপনার ফোনে আমি ভিপিএনটা কানেক্টেড করে দেখাইতেছি আপনি কীভাবে ভিপিএনটা কানেক্টেড করবেন তো এখান থেকে ভিপিএনটা ওপেন করে দিলাম তো ভিপিএনটা জাস্ট ওপেন হয়ে গেলে অ্যাড চলে আসলে এখান থেকে আপনি উপরে দেখবেন যে কন্টিনিউ তো অ্যাপটা এই যে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ তো আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন এই যে অপশনটা আছে এখানে কান্ট্রি সিলেক্ট করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে উপরে এখানে কিন্তু ইন্ডিয়া কান্ট্রি দেওয়া আছে দেখুন আপনারা তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে ইন্ডিয়া কান্ট্রি আছে এই যে এখানে দুই নম্বর যে অপশনটা এই যে ইন্ডিয়া মুম্বাই দেখতে পাচ্ছেন এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন আর এখান থেকে যাদের এই অপশন নাই তারা কী করবেন নিচে থেকে নেদারল্যান্ড কান্ট্রিটা সিলেক্ট করলে হবে তো এখান থেকে আমি যে ইন্ডিয়া মুম্বাই কান্ট্রিটা সিলেক্ট করতেছি তো আপনারা এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কিন্তু এখানে অ্যাড আসবে এটা আপনারা অবশ্যই দেখবেন তো দেখার পর একটা স্কিপ করবেন পুরো একটা দেখার পর এখান থেকে স্কিপ করবেন স্কিপ করার পর তো এই যে এখান থেকে আপনারা কী করবেন এই যে ভিপিএনটা অন করে দেবেন তো আমি কিন্তু ভিপিএনটা অন করে দিতেছি তো ভিপিএনটা এখানে অন হইতে একটু সময় লাগে তো আপনারা হয়তো অনেকে জানেন তো ভিপিএনটা অন হইতেছে এখানে একটা অ্যাড চলে আসছে তো একটা অবশ্যই আপনারা দেখবেন অ্যাড আসলে তারপর এখান থেকে উপরে আপনারা স্কিপ করে দেবেন এটা তো স্কিপ করার পর দেখবেন যে এটা কি কানেক্টেড হয়েছে নাকি হয় না তো এটা এখনও লোডিং হইতেছে এখনও কিন্তু কানেক্টেড হয় না ভিপিএনটা তার আগে আপনারা ভিপিএনটা ভালো করে কানেক্টেড করে নেবেন তো আমি কিন্তু ভিপিএনটা এখানে কানেক্টেড করতেছি তো এখানে আপনারা একটু ওয়েট করবেন 30 সেকেন্ডের মতো ওয়েট করবেন তো আমার ভিপিএনটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে এই যে এখানে আপনারা লেখে দেখতে পাচ্ছেন ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে তো কানেক্টেড হয়ে গেলে আপনার হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন তারপর আপনাকে আপনার যে ফোনে যে ফেসবুক লাইটটা আছে লাইটটা ওপেন করে দেবেন আপনার হয়তো অনেকে জানেন নামটা কীভাবে আপডেট করতে হয় তারপর আপনার দেখেন নাম কীভাবে নামটা আপডেট ফেলাই তো এই যে এখান থেকে আপনি থ্রিলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেটিংসে চলে যাবেন সরাসরি সেটিংসে চলে যাবে নিক টাইম কিন্তু অ্যাড করতে হবে আপনারা অনেকে জানেন নিক টাইম ছাড়া কিন্তু নামটা কিন্তু আপডেট হবে না আমি সেটিংসে চলে গেলাম তারপর এখানে পার্সোনাল অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক করে আপনার নামটা আপডেট করে নেবেন ইয়া একটা নিক টাইমটা সেট করে নেবেন তো এখান থেকে আমি এই নাম আছে নামের এখানে ক্লিক করে এখানে নিক টাইম আমি সেট করেছি তো আপনারা সেমভাবে একটা নিক টাইম কিন্তু সেট করবেন আমি যেভাবে করি সেমভাবে আপনারা করতে হবে তো ভিপিএন কানেক্টেড করেছি এই কারণে হয়তো একটু লোডিং নিতেছে আর আমি ডাটা দিয়ে সবসময় নেট ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে তো আমাকে একটু সময় লাগে আর কি তো এখান থেকে নাম চেঞ্জ করার কোনো অপশন নাই তো এখান থেকে এই যে আপনারা কী করবেন নিচ থেকে এই যে আদার্স টাইম অ্যাডের নিক টাইম এখানে ক্লিক করে আপনি বর্তমানে যেই নামের নামটা আপডেট দিতে চাইছেন সেই নামটা দিবেন এখানে তো এখানে আমি এই নামটা দিলাম দেওয়ার পর আমি এখানে নিক টাইমটা দিয়ে দিতেছি তো নিক টাইমটা দেওয়ার পর এখান থেকে আপনার শো অ্যাড প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সেভ আছে সেভে ক্লিক করে নিক টাইমটা সেট করে দেবেন আপনারা তো আমার নিক টাইমটা কিন্তু সেট হয়ে গেছে তো আমি এখান থেকে বের হয়ে সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি তো আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে আপনার যে নিক টাইমটা দেখুন সেট হয়ে গেছে তো এখান থেকে আপনি জাস্ট কী করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি এখান থেকে তো আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আপনি আবার সেটিংসে আসবেন তো সেটিংসে আসার পর একটা জিনিস খেয়াল করবেন এখান থেকে ভিপিএনটা গিয়ে আপনার কানেক্টেড হয়েছে কিনা এটা চেক করবেন আপনার যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার ভিপিএনটা কি কানেক্টেড হয়েছে কি হয় নাই তো এটা এখান থেকে চেক করে নেবেন তো অনেকের আছে ভিপিএন দেখা গেলো ফোনে কানেক্টেড হয় কিন্তু আপনার যে আইডি আছে আইডিতে কিন্তু কানেক্টেড হয় না ভিপিএনটা তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করে ভিপিএনটা দেখবেন যে কানেক্টেড হয়েছে কি হয় নাই তো এখানে একটু লোডিং নিতেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার ভিপিএনটা কি কানেক্টেড হয়েছে কি না হয় ই হয় নাই তো যে এখান থেকে দেখতে বলছেন বন্ধুরা এক্সমি রেডমি প্রো এই যে ইন্ডিয়া দেখুন দেখাইতেছে এখান থেকে আমার লোকেশনে ইন্ডিয়া দেখাইছে তো এইভাবে আপনি দেখবেন যে ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট হয়েছে কিনা যদি ইন্ডিয়া কান্ট্রি দেখেন সিলেক্ট হয় না সেক্ষেত্রে আপনি কিন্তু আইডিটা লগ আউট করে দেবেন ভিপিএনটা আবার অফ করে আপনি নতুন করে কানেক্টেড করে তারপর আবার আইডিটা লগ ইন করবেন তো এখান থেকে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ক্লিক করবেন
তো তারপর এখান থেকে যে আপনার নাম আছে নামের এখানে ক্লিক করবেন, ডান পাশে এখান থেকে ল্যান্ডমার্ক ক্লিক করবেন। ল্যান্ডমার্ক ক্লিক করার পরে এখান থেকে আপনাদের কাজ হবে কি ফিল আউট দিস ফর্ম এখানে একটা ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখানে কিন্তু আপনাকে নামটা দিয়ে দিতে হবে। তো আপনারা জানেন যে লিঙ্ক আমরা কীভাবে দিতে হয়, তারপর আপনার আমি দেখে দিতে আপনার যেভাবে দিতেছে আপনার আমি যেভাবে দিতে সেভাবে আপনারা দেবেন। তো এখানে ছোটো হাতে দিবেন, তারপর গেলে বাকিগুলো বড় হাতে দিবেন। তো এবার দিবেন, দেওয়ার পর নিচে আপনারা প্রথমটা ছোটো হাতে বাকিগুলো বড় হাতের দেওয়ার পর এখানে আপনারা যে এম ডট তারপর আপনার তিনটা এমও দিতে পারেন চাইলে বা দুইটা এমও দিতে পারেন। তো এখানে আমি দুইটা এমও দিলাম, এম ডট, তারপরে স্পেস দিবেন, এরপরে SEXY, তারপর এখানে আপনারা দিবেন স্পেস দিয়ে PORON, তো এটা দিয়ে দিবেন জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যে এটা কেটে দিয়েছি লাস্টটা, এটা তো যে PRON, তো এটা দিয়ে দেবেন আপনারা এখানে। তো আমি যেভাবে দিলাম সেমভাবে আপনারা একটু খেয়াল করে দেখুন এখানে। তো এইভাবে দিয়ে দেবেন, তারপর একটু নিচে আসবেন। তো নিচে আসার পর এখানে আপনারা দেখবেন যে রিজন ফর দি চেঞ্জ, তো আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার এরিগেনিক টাইম বা স্পেলিং মিস্টেক এটা দিতে পারেন। তো এখানে আমি স্পেলিং মিস্টেক দিলাম। ইউ ডকুমেন্ট কিছু দেওয়া লাগে না আপনারা জানেন। তারপর এখানে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসে মেলটা দিয়ে দেবেন আপনার আইডি যে মেলটা, আর যদি মেল না থাকেও সেক্ষেত্রে আপনি অন্য নতুন একটা মেল ক্লিক করে কিন্তু অ্যাড করে নিতে হবে আপনাকে। তবে মেলটা অ্যাড করা আছে, তো মেলটা দেওয়া হলে সেন্ডে ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু সেন্ডে ক্লিক করেছি, তো এখানে একটু লোডিং নেবে, তাও সেন্ড হতে একটু সময় লাগে। তো এটা কিন্তু সেন্ড হয়ে গেছে, আপনারা দেখতে পাইতেছেন এই যে সেন্ড হয়ে গেছে। সেন্ড হয়ে গেলে এবার আপনার ব্যাগে চলে যাবেন, এরপর সাপোর্ট ইনবক্সে আসবেন। এখান থেকে আপনার সাপোর্ট ইনবক্সে আসবেন, তো এখানে আমার লোডিং দিয়েছে। সাপোর্ট ইনবক্সে আসতে দেখবেন একটু নোটিফিকেশন আসছে, যেখানে একটা নোটিফিকেশন পপ আপ চলে আসে, তাই এটা ওপেন করে দেবেন আপনারা। তো এটা ওপেন হয়ে গেলে এখানে আপনারা লিখবেন যে স্যার প্লিজ আপডেট মাই নেম। তো এটুকু লিখলে হবে, বেশি কিছু লেখা লাগে না। তো জাস্ট এটুকু লিখে এখান থেকে আপনারা এই যে অ্যাটাচমেন্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো আমি স্ক্রিনশটটা নিয়ে নিতেছি, এখান থেকে আপনার স্ক্রিনশট অ্যাড করে দেবেন। তো এখানে কিন্তু আমি স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি, তো আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখান থেকে, যেটা আপনি অ্যাসেসটা নিয়েছেন বা স্ক্রিনশটটা নিয়েছেন সেটা এখানে দিবেন আপনি। তো এখানে একটু প্রসেসিং হয়েছে, এটা আপলোড হয়েছে স্ক্রিনশটটা, তো আপনারা ওয়েট করবেন এখানে। তো এখানে আমার এটা স্ক্রিনশটটা সিলেক্ট হয়ে গেছে। তো স্ক্রিনশটটা সিলেক্ট হওয়ার পর তো এখান থেকে আপনি জাস্ট সেন্ডের উপরে ক্লিক করে দিবেন। তো আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন, সেন্ডে ক্লিক করে দেখবেন যে এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো তারপর ভাই আপনাদের কাজ হবে কি এখান থেকে আপনার ব্যাগে চলে আসবেন। সরাসরি ব্যাগে চলে আসার পর তো আপনার কী হবে, আপনার আইডিটা লগ আউট করে দেবেন। তো আমার আইডিটা কিন্তু আমি লগ আউট করে দিয়েছি। তো আইডিটা লগ আউট করার পর আমি একটু ওয়েট করবো, দেখি কতক্ষণ পরে আমার রিভিউটা আসে। সম্পূর্ণ আমি বিস্তারিত কিন্তু আপনাদেরকে দেখে দিব। তো এখানে আমি ভিডিওটা স্টপ করতেছি, যখন রিভিউটা আসবে তখন আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো। তো ভাই ফাইনালি কিন্তু আমার রিভিউটা চলে আসে, তো আমি আপনাদেরকে রিভিউটা দেখাই দিয়েছি। তো এই যে এখানে আপনারা দেখতে পেয়েছেন রিভিউটা, এই যে রিভিউটা আসছে প্রায় 10 ঘন্টা আগে। তো আমি দিনের বেলা ভিডিও কোনো রেকর্ড দিনের রাত্রে দিয়েছি, তো কালকে রাত্রে আমি সাবমিট করছি। তো সকালবেলা দেখি আমার রিভিউটা চলে আসছে, তো ব্যস্ত থাকার কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এই কারণে আমি এখন ভিডিওটা কন্টিনিউ করলাম। তো এখানে আপনি রিভিউটা দেখতেছেন, আর ইমেলটা দেখে রাখেন, যে ইমেলটা দিয়েছিলাম তার নামটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে এখানে। তো এবার আমি ফেসবুক লাইডে আসি, লাইডে আসার পর বন্ধুরা দেখবেন যে উপরে কিন্তু এই আইডিটা কিন্তু আমি নামটা আপডেট ফলাইছিলাম। দেখুন এই যে এখানে উপরে দেখতে পেতেছেন সাদি আক্তার MM ডট, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু নামটা ফুল আপডেট হয়ে গেছে। তো মাত্র অল্প সময় লাগছে, আমার বেশি সময় লাগে নাই। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক সময় লাগছিল, তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়েছি। তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এখানে আমি কন্টিনিউতে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি নামটা কি আদৌ আপডেট হয়েছে কি হয় নাই। তো এখান থেকে আপনার যে কনফার্মে ক্লিক করে দিবেন, তো কনফার্মে আমি এখানে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর দেখুন বন্ধু আমার নাম আইডিটা কিন্তু দেখুন এই আপডেট নাম যে হচ্ছে, তো আপনারা দেখতে পেয়েছেন আমার কিন্তু বেশি সময় লাগে।